পরবর্তী প্রশ্ন হচ্ছে এক বোনের পক্ষে তার বাবা মারা গেছে তার বাবা মারা গেছে এক বোনের বাবা মারা গেছে আমার বোন মুসলমান তাদের এক প্রতিবেশী হিন্দু তার বাবাকে খুব ভালোবাসতেন তখন ওই হিন্দু লোকটা এখন ওই হিন্দু লোকটার খুব ইচ্ছা তার বাবার নামে কিছু টাকা দিতে চান তাদেরকে তারা যেন ওই টাকাগুলো কোনো মসজিদ বা কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করে যাতে তার বাবা কবরে শান্তি পায় এখন ওই বোন জানতে চাচ্ছে ওনার টাকা নিয়ে কি তারা দান করতে পারবে কিনা আর এতে তার বাবার কোনো উপকার হবে কিনা দেখুন হিন্দুর টাকা ওর কোনো উপকার হবে না হিন্দুর কোনো উপকার হবে না তবে আপনি যদি টাকা নিয়ে নেন মালিক হয়ে যান তারপর আপনি দান করলে সেটা জায়জ হবে কোনো সমস্যা নেই কারণ তাবদুল ইয়াদ বলা হয় এটাকে অর্থাৎ আপনি হাত পরিবর্তন হয়েছে এখন হুকুম পরিবর্তন হবে হিন্দু যদি আপনাকে এক লাখ টাকা দেয় এর ফলে আপনি এটা কিন্তু একটা মসজিদ বানান জায়জ হবে কারণ এটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে আর তিনি যদি বানিয়ে দিতেন তো সেটা জায়েজ হবে না কারণ মসজিদ বানান তার জন্য জায়জ নেই তিনি জনকোনার কাজ করলে দুনিয়াতে তার সু সেটার সুনাম পেয়ে যাবেন অর্থাৎ যেমন হ্যাঁ অমুক অমুক লাহিনী ভট্টা তিনি ভট্টাচার্য তিনি একটা কাজটা করেছেন অমুক ব্যক্তি এটা করেছেন এটা তিনি দুনিয়াতে পেয়ে যাবেন আখরা তার জন্য কিছুই না আল্লাহ তালা বলেছেন ও কাদিম না ইলামা আমিল উমিনা আমারিনাজা আল্না হাবা মান তোরা তাদের সমস্ত আমল করে সেগুলো যদি অগ্রসর হয়ে আমি সেগুলিকে বিক্ষিপ্ত দুলি করতে করবো অর্থাৎ তারা সেগুলির কিছুই পাবে না দুনিয়াতে তাদের সুনাম পেয়ে যাবে এটাই তাদের জন্য যথেষ্ট মনে হয় আপনারা জানেন বিভিন্ন কলেজগুলো নিয়ে দুনিয়াতে তারা সুনাম করিয়েছে আখড়া তারা কিছুই পাবে না কিছু কারণ তারা ইমান দান নয় কিন্তু তারা যদি কোনো কোনো মুসলিমকে সেগুলো দান করে যায় আমি তোমাকে এটা দান করলাম সে যদি কোনো বলে মুসলিম যদি সেটা দান করে তাহলে এটা মুসলিমের উপকার হবে মুসলিম বাবার উপকার হবে দান করছে দান করার কারণে সেও উপকৃত হবে বাবার উপকার হবে বাবা বাবা লাবণ হতে পারবে এদিকে তাকানো হবে না যে টাকাটা তো আরেকজন এটা না কারণ সে তখন মালিক হয়ে গেছে আরেকজন এই জন্য সেটা দিয়ে উপকৃত হবে কিন্তু যদি সরাসরি তিনি দেন তার দ্বারা কেউ উপকৃত হবে না সরাসরি যদি কেউ যদি কোনো ধরেন কোনো হিন্দু যদি বললো যে আমার মুসলিম বন্ধু অমুকের জন্য আমি এক লাখ টাকা দিলাম তার কোনো তার কোনো উপকার হবে না মুসলিমের কোনো উপকার সেটাতে হবে না কারণ এটা আসলে এই তার থেকে দানের কোনো জিনিস আল্লাহ কবুল করবেন না কারণ ইমান না হলে কোনো ন্যাকামল আল্লাহ কবুল করা কবুল করা হয় না এটা হচ্ছে মূল কথা আশা করে বুঝছেন